আজ রাধা অষ্টমী, অর্থাৎ মহারানীর আবির্ভাব তিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণেই এই দিনটিতে রাধাষ্টমী পালন করা হয়। কথিত আছে, এই সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন। তার পৃথিবীর অপরূপ রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দির পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। সূর্যদেব দিনের পর দিন এইভাবে তপস্যায় মগ্ন থাকার ফলে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু সূর্যের সামনে এসে তার ধ্যান ভগ্ন করেন ও তাকে বর দিতে চান। শ্রীহরি সূর্যকে বলেন যে পৃথিবীর ভার লাঘবের জন্য তিনি দেবকী ও বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন ও বৃন্দাবনের নন্দালয়ে পালিত হবেন। সূর্যদেব সেখানে বৃষভানুরাজার হিসাবে জন্ম নেবেন। এই বৃষভানুর মেয়ে হিসেবেই জন্ম হয়। সনাতন পঞ্চিকা মতে এবছর 3রা সেপ্টেম্বর 12টা 28 মিনিটের সূচনা এবং 4ঠা সেপ্টেম্বর সকাল 10টা 36 মিনিটে রাধাষ্টমীর সমাপ্তি। তবে সূর্যোদয় ধরে আজ পালিত হচ্ছে। পৌরাণিক তথ্য অনুযায়ী রাজা শ্রী বৃষভানু এবং তার স্ত্রী স্বীকৃতি রাধাকে তাদের কন্যা হিসাবে প্রতিপালন করেছিলেন। রাধা কল্প, ব্রহ্মকল্প, ভারাহা কল্প ও পদ্মকল্প নামক এই তিনটি কল্পকে রাধা কৃষ্ণের সর্বোচ্চ শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। এই কারণেই বেদ ও পুরাণ প্রভৃতিকে তাকে কৃষ্ণ বল্লভা, কৃষ্ণাত্মা, কৃষ্ণপ্রিয়া বলে অভিহিত করা হয়েছে। পৌরাণিক কাহিনীগুলিতে এমন একটি বিবরণ পাওয়া যায় যে কৃষ্ণ অবতার নেবার আগে ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তদেরও পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন। সেই সময় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী রাধা রূপে পৃথিবীতে এসেছিলেন। শাস্ত্র মতে এই রাধা অষ্টমীর ব্রত যিনি পালন করেন তাদের কোনোদিনও অর্থের অভাব হয় না। তাদের ওপরে শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ বজায় থাকে। এই কারণে ভক্তরা কৃষ্ণ পূজা করার আগে রাধার পুজো করেন এবং বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপের বিনাশ ঘটে। এই বিশেষ দিনে রাধার মূর্তি আবারও কোথাও রাধা কৃষ্ণের যুগল মূর্তি পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে নানাবিধ ফলমূলের নৈবেদ্য ও ভোগ সহ পূজা করার রীতি রয়েছে। তবে রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচুমুখী দিয়ে তৈরি করা হয়। দুধের তৈরি বিভিন্ন দ্রব্যাদি ও রাধারানীর ভীষণ প্রিয়। যেহেতু দুপুরে জন্ম রাধারানীর, তাই 12টার মধ্যেই সকল ক্রিয়াকর্মাদি সেরে ফেলতে হয়। বলা হয় রাধার সাথে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমীর ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ হবে না। শান্তিপুর বাইগাছিপাড়া রাধা গোবিন্দ মন্দিরে মহাসমারোহে পালিত হল রাধাষ্টমী। মন্দিরের প্রধান সেবায়িত শচীন্দন দাস মহারাজ শোনালেন আজকের দিনের প্রাসঙ্গিকতা। বৃষভানুকে দেবী তন্নবান। আজ বৃষভানুরাজ নন্দিনী বৃন্দাবনেশ্বরী রাশেশ্বরী গোবিন্দ প্রাণ বল্লভা প্রাণেশ্বরী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। আজ রাধাষ্টমী। বলছে যে সহস্রবার নারায়ণের নাম করার একবার রাম নাম করা সমান। বলছে তিনবার রাম নাম করলে যে প্রতিফল হয় আর একবার কৃষ্ণ নাম করলে সেই প্রতিফল হয়। আর গোবিন্দ নিজ মুখে বলছেন যে আমার নাম হইতে যে আমার নাম সহস্রবার গ্রহণ করে অর্থাৎ হাজার বান, তার বদলে যদি কেউ একবার প্রাণ ভরে জয় রাধে বলে জয়ধ্বনি দেয় তাহলে আমার নামের সমতুল্য হয়ে যায়। তো আজ রাধাষ্টমী পূর্ণ ব্রত। আজকের এই ব্রত একটা রাধাষ্টমী ব্রত সমান সহস্র একাদশীর ব্রত। আজকের ব্রত করলে হাজারটি একাদশীর ব্রতের সমতুল্য প্রতিফল পাওয়া যায়। আজকের এই শুভতিথিতে বৃষভানু রাজা ব্রজের বৃন্দাবনের যিনি রাজা ছিলেন এই ব্রজমণ্ডলে তেনার জন্ম হয়। তিনি হচ্ছেন সূর্যাবতার। সূর্য ভগবানের কাছে প্রার্থনা করেন যে তিনি ভগবানকে কন্যারূপে লাভ করতে চান। তো ভগবানকে কন্যারূপে পাবেন কী করে? তিনি তো পুরুষোত্তম ভগবান, তিনি তো চিরকাল পুরুষরূপে জন্মগ্রহণ করেছেন, কখনও নারায়ণরূপে, কখনও নৃসিংহরূপে, তো কখনও মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্ররূপে। তো ভগবান বললেন যাও হে বিশ্বভানু, হে সূর্যদেব, তুমি ব্রজমণ্ডলে রাজা হয়ে জন্মগ্রহণ করো। আমি সেই স্থানে তোমার ঘরে নিজের বাম অঙ্গ হইতে এক নারী মূর্তি প্রতিজাত করে তোমার ঘরে কন্যারূপে পালিত হব। এই আজকের দিনে বিশ্বভানু রাজা যখন বেরিয়েছেন রাবেল গ্রামে, এই রাবেল গ্রামে একটি পদ্মের উপরে রাধারানীকে লাভ করেন। সেখান থেকে রাধারানীকে নিয়ে আসেন মেজালয়ে। কিন্তু রাধারানী জন্ম হলেন অন্ধরূপে, চোখে দেখতে পান না। কেন? তো যশোমতী যখন গোবিন্দকে আনলেন, যখন গোবিন্দ সম্মুখে এসে দাঁড়ালেন এবং হস্তস্পর্শ করালেন, রাধারানী তৎক্ষণাৎ চক্ষু প্রস্ফুটিত হল।
কারণ রাধারানী জন্মেই জাগতিক রূপ, প্রাকৃতিক রূপ দেখতে চাননি, তিনি জন্মেই শ্রী গোবিন্দের স্বরূপ দর্শন করতে চেয়েছেন। তাই শ্রীমতী জন্ম অন্ধ হয়ে জন্মেছেন এবং গোবিন্দ স্পর্শে নয়ন উন্মিলিত করে প্রথমেই নিজের প্রাণবল্লভ, নিজের প্রাণেশ্বর, সর্বেশ্বর আমার গোবিন্দকে দর্শন করেছেন। আজকে বর্ষানায় রাধারানীর বড়ো করে উৎসব পালিত হয়। ওখানে সকাল 4টায় অভিষেক হয়েছে, আমাদের শ্রী মন্দিরে এই সর্বত্র 12টায় অভিষেক হয়, একমাত্র বর্ষানায় সকাল 4টায় অভিষেক হয়। এখন এই কিছুক্ষণের মধ্যে অভিষেক প্রারম্ভ হবে, শুভাভিষেক রাধারানীর। এবং আগামীকাল পরশুও মহোৎসব রয়েছে। গতকালকে লেগেছে? হ্যাঁ, গতকাল অষ্টমী লেগেছে, কিন্তু আমরা যেহেতু সনাতনীরা সূর্য সিদ্ধান্ত মানি, তো যখন কোনো তিথি সূর্যোদয়কালীন সে তিথিকে পায় তখন সে তিথিকে ধরা হবে। তা অষ্টমী আজকে সকালে সূর্যোদয় পেয়েছে, তাই আজকে দাগা দিনটাকে আমরা রাধাষ্টমী বলে গ্রহণ করি। তাহলে রাধারানীর প্রিয় খাদ্য কি সেই হিসেবে দেওয়া? প্রাণেশ্বরী রাধারানী গোবিন্দের যাদ্রুপ 56 ভোগ 36 ব্যঞ্জনাদি লাগে, তো রাধারানীরও তদ্রুপ ভোগ লাগে। তো কিন্তু আজকে আমাদের ব্রত, রাধারানীর ভোগ লাগলেও বৈষ্ণবরাজ প্রসাদ গ্রহণ করে না। আজকে ব্রত একাদশীতে যদ্রূপ পঞ্চশস্য নিষিদ্ধ হয়, সাকার আদি ফল দুধ আদি গ্রহণ করা হয়। তা আজকে বৈষ্ণবরা তদ্রূপে ব্রত করে উপবাস করে প্রসাদ গ্রহণ করে, কেউ কেউ নির্জলাও করে, যেমন আমরা এখন অনেকদিন ভাই নির্জলাই রয়েছি মঠের মঠবাসীরা সবাই। তো তারপরে পালন করে সকলে হয়তো একাদশীর মতো দ্রব্য গ্রহণ করবে, আগামীকাল গিয়ে অন্ন ব্যঞ্জন আদি ভোগ প্রাণেশ্বরী। তার মধ্যে বিশেষ কিছু খাবার আছে যেটা খুব পছন্দ করেন সেই হিসেবে? রাধারানীর যেমন আর গোবিন্দের নিবেদিত, রাধারানীর প্রিয় বস্তু বলতেই গোবিন্দের প্রসাদ। গোবিন্দ উচ্ছিষ্ট ব্যতীত প্রাণেশ্বরী কিছুই গ্রহণ করেন, তো গোবিন্দের যেটা প্রিয় যেমন মাখন মিশ্রি, নাড়ু, তালের বড়া, যেটা বিশেষ করে জন্মাষ্টমীতে দেওয়া হয়, ওই একই সকল বস্তু প্রাণেশ্বরী রাধারানীকেও নিবেদন করা হয়। আর রাধারানীর সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আবির। গোবিন্দ যেমন মাখন মিশ্রি খুব ভালোবাসেন, রাধারানী পুষ্পের শৃঙ্গার, পুষ্পের রেণু, পরাগ, আবির ইত্যাদি খুব রাধারানীর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।